আজকে
আজকের এই শুভ দিনে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে আমরা সে কথা বলছি না। আমরা নিশ্চিতভাবে দলীয় স্তরে আমরা জানিয়েছি এবং আগামী দিনে ভাঙড়ে যারা পাঁচিলের উপর বসে থেকে যারা রাতের অন্ধকারে চক্রান্ত করে ভাঙড়ের তৃণমূল কংগ্রেসকে একুশের বিধানসভা নির্বাচনে এই অঞ্চলকে যারা হারিয়ে দিয়েছিল এই ব্লককে যারা হারিয়ে দিয়েছিল তাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদকে পাথেয় করে প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার নীতি আদর্শকে পাথেয় করে আমরা একুশের নির্বাচনে যে পরাজয় সেই গ্লানি সেই দুঃখকে মুছে আজকের দিনে শপথ করতে চাই যে তেইশের পঞ্চায়েত নির্বাচনে প্রত্যেকটা বুথে তৃণমূল কংগ্রেসের পতাকাকে আমরা উড়াতে চাই। চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে আমরা জিতিয়ে আমরা আবার ভাঙড়কে তৃণমূলের ঘাঁটি শক্ত ঘাঁটি ভাঙড়ের মাটি তৃণমূল কংগ্রেসের ঘাঁটি। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব সবাই একেবারে ঐক্যবদ্ধভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদকে পাথেয় করে জোড়া ফুলের প্রতীকের উপর ভরসা রেখে আগামী পঞ্চায়েত নির্বাচন এবং আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভাঙড়কে পুনরুদ্ধার করার যে লড়াই শুরু হয়েছে আমরা এক এবং ঐক্যবদ্ধভাবে তৃণমূল কংগ্রেসের ঐক্যবদ্ধ লড়াই হবে। এই কথা বলে সবাইকে আন্তরিক অভিনন্দন শ্রদ্ধা সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।